আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ই অ্যান্ড ই ট্যাগ ব্রিডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাসান সর্দার। আজকে আমরা শিখব হিক কানেক্ট অ্যাপসের মধ্যে প্রবেশ করতে আমরা যেই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, সেই পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই কীভাবে সেটা ঠিক করব, আজকে আমরা সেটাই শিখব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি হিক্যাট অ্যাপ্লিকেশনের মধ্যে আসি এবং উপরে ইউজার নেম দিয়েছি এবং নিচে পাসওয়ার্ড দিচ্ছি, তো ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমি আরেকবার ট্রাই করতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একবার ট্রাই করছি এবং এবারও ইনকারেক্ট পাসওয়ার্ড। তো দুইবার পাসওয়ার্ড ভুল দিয়ে দিয়েছি। তিনবার যদি আমি পাসওয়ার্ড ভুল দিই সেক্ষেত্রে একটা নেক্সট অপশন চলে আসবে ভেরিফাই কোডের মতন একটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আবার দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই অপশনটা চলে এসেছে। তিনবার পাসওয়ার্ড ভুল করলে এই অপশনটা চলে আসে। তো জাস্ট ডান পাশ থেকে যে কোডটা দেখাচ্ছে এই কোডটাই এখানে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স আমি এই কোডটা দিয়ে দিচ্ছি, কোডটা দিচ্ছি। ভিউয়ার্স দেখার পর আবারও সেম ইনকারেক্ট পাসওয়ার্ড, মানে আমার পাসওয়ার্ডটা কোনোভাবেই হচ্ছে না। তো আমরা এখন কীভাবে এটাকে ঠিক করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে যে ডান পাশে ফরগট পাসওয়ার্ড, আমরা এখানে প্রবেশ করব। এখানে দুটি অপশন চলে এসেছে, যদি জিমেল দিয়ে খোলা থাকে সেক্ষেত্রে উপরেরটা, আর যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে সেক্ষেত্রে নিচের অপশনটা আমরা ক্লিক করব। তো আমাদের যেহেতু জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা সেহেতু আমরা উপরের অপশনটাই ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিতে হবে। তো এখানে অলরেডি অটোমেটিক চলে আসছে যেহেতু আমরা এখানে ট্রাই করছিলাম কয়েকবার। তো জাস্ট এখানে জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা পেজ চলে এসেছে, ইনপুট সিকিউরিটি কোড। এটা হচ্ছে আমাদের ওই জিমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটাই এখানে দিতে হবে। তো আমাদের জিমেলে যেতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি জিমেলে যাচ্ছি। অবশ্যই জিমেলটা লগ ইন করা থাকতে হবে, নাহলে লগ ইন করতে হবে। এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সার্ভিস থেকে একটা কোড চলে এসেছে, দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড সিকিউরিটি কোড 1261। তো এই কোডটা আমাদের ওইখানে প্রবেশ করাইতে হবে। তো ভিউয়ার্স আমরা এখন আবার সরাসরি চলে যাচ্ছি আমাদের হিক কানেক্টে। তো এইখানে আমরা 1261 কোডটা দিয়ে দিচ্ছি। নেক্সট দিয়ে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন ইনপুট দি নিউ পাসওয়ার্ড, মানে আমাদের এখন আর নতুন একটা যে কোনো পাসওয়ার্ড দিলেই আমরা আমাদের পুরো পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে। তো এখানে আবার সুন্দর একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। তো আমরা খুব মোটামুটি সুন্দরভাবে শিখে ফেলতেছি যে কীভাবে একটা পাসওয়ার্ড যদি ভুলে যাই, হিক্যান্ট অ্যাপ্লিকেশন লগ ইন করার পাসওয়ার্ড আমরা ভুলে যাই সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে রিসেট করতে পারি। তো ভিউয়ার্স আমরা নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখন আমরা উপরে ডান পাশে ফিনিশ ফিনিশ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আবার সেই সেম পেজটা চলে এসেছে। জাস্ট আমরা ডান পাশ থেকে কোডটা দেখে কোডটা দিয়ে দিব। তো ভিউয়ার্স দিয়ে দিয়েছি এবং ডান পাশে উপরে কর্নারে ওকে ওকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের হিক্যান্ট অ্যাপ্লিকেশন লগ ইন হয়ে গেছে অটোমেটিকলি এবং ভিতরে একটা ডিভাইস দেখাচ্ছে। ডিভাইসটা ফোর চ্যানেল একটা ডিভিআর। দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা ওয়াচ লাগানো চলতেছে ক্যামেরাটা। তো ভিউয়ার্স আমরা শিখে ফেললাম হিক্যান্ট অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে যে পাসওয়ার্ড লাগে সেটা যদি আমরা ভুলে যাই কীভাবে সেটা রিসেট করতে হয়। সো এই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওর সম্পর্কে কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপের লিঙ্কে থাকবে, আপনারা ওইখানে পোস্ট করতে পারেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকমেন্ড আমার কমেন্ট করে জানাবেন, আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।